অনেকেই বলে মৃত মানুষের জন্য কান্না করলে তার আত্মা কষ্ট পায় তার কবরে আজাব হয় আমার স্বামী মারা গেছেন আমি তার জন্য একা একা কান্না করে দোয়া করি এবং কোন রকম বিলাপ বা হাজারি করি না কেন চলে গেল আমি কান্না করি দোয়া করি এখন আমার স্বামী সামার কি গুণা হবে কিনা আহ বোন ফাতেমা অবশ্যই আপনার স্বামীর কারণে গুণা হবে না কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করে না আল্লাহ বলেছেন ও আল্লাহ তাজরু ওয়াজরা কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় বা করে না অতএব যে পাপ করবে সেই পাবে আরো জনকে তার জন্য শাস্তি দেওয়া হবে না তবে হ্যাঁ তার স্বামী বা জীবদ্দশায় যিনি মনে করেন যে তার মৃত্যুর পরে এরকম কোন অনাচার করতে পারে মানুষ আহাজারি করবে আল্লাহ প্রতি আহ অসন্তুষ্টিমূলক কথা বলবে জামা কাপড় ছিঁড়বে আচরা আছড়ি করবে যেগুলো আল্লাহর ফায়সলার প্রতি এক ধরনের বিদ্রোহ এবং বিক্ষোভের প্রকাশ ঘটায় এরকম কিছু করবে মনে হলে তাহলে জীবদ্দশায় আহ ওসিয়ত করে যাওয়া উচিত পরিবার পরিজনকে যেন তারা

এই জাতীয় লোকদেরকে অর্থাৎ যারা তার প্রিয়জনের মৃত্যুতে আছড়া আছড়ি করেন আহ অসন্তোষ প্রকাশ করেন এবং আহ জামা কাপড় করেন এগুলো